আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি আবিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আসলে বইমেলা শেষ হতে আর কয়েকটা দিন বাকি, তাই ভেবেছিলাম বইমেলা থেকে যে বইগুলো কিনবো সেখান থেকে আমি আপনাদেরকে বইগুলো দেখাবো। কিন্তু বেশিরভাগ বই আমি অর্ডার দিয়েছি অনলাইনে, যার কারণে সেগুলো এখন আমার হাতে এসে পৌঁছায়নি। তবে ইতিমধ্যে যে কয়টা এসেছে তা দিয়ে আমাদের মোটামুটি একটি ভিডিও হয়ে যাবে, তাই আজকে আমরা সেই বিষয়টি ভিডিও বানাবো। কিন্তু আমি বইমেলা শুরু হওয়ার আগেই আমি মোট 30টির মতো বইয়ের লিস্ট করেছিলাম, যার মধ্যে পরে আরও 5-6টি বই যুক্ত হয়েছে। কিন্তু সবগুলো বই তো আর হাতে পাইনি, মোটামুটি 16 থেকে 20টির মতো বই হয়তো হাতে এসেছে। তো সেই বইগুলো নিয়ে আজকে ভিডিও বানাবো। কি দেখছেন আপনারা? কি দেখছেন? আমার এই টি শার্টটা দেখছেন? কি সুন্দর টি শার্ট! বই পোকা লেখা টি শার্ট, সুন্দর না অনেক? আসলে এতদিন তো অনেক টি শার্ট দেখেছি কিন্তু বই পোকা নিয়ে কোনো টি শার্ট দেখিনি। এই টি শার্টটি আমাকে পাঠিয়েছে স্টোলেন থেকে, তারা আর কি অনলাইন বেসড স্টোর, তো তারা আমাকে এটি পাঠিয়েছে। তো আমার কাছে তো পরে খুবই ভালো লেগেছে এবং ডিজাইনটিও আমাদের বই পোকাদের মতনই, সিম্পলের মধ্যে একদম গর্জিয়াস। তো আমি বলবো যে আপনারা তাদের ফেসবুক পেজটা দেখে আসুন, সেখানে আপনারা চাইলে আরও অনেকগুলো এরকম টি শার্ট আছে যা দেখতে সুন্দর, তা আপনারা অর্ডার করতে পারেন। আপনার পছন্দের টি শার্টটি অর্ডার দিন এবং দামও খুবই কম, আমার এই টি শার্টটির দাম 250 টাকা করে। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো আপনারা যারা বই পোকা আছেন আমি বলবো আপনার স্টোরেনের পেজটি অবশ্যই দেখে আসুন। পরের সপ্তাহে হচ্ছে আমার জন্মদিন, মানে মার্চের 4 তারিখে। তো ইচ্ছা ছিল যে মার্চের 5 তারিখে যে ভিডিওটি আসবে সেখানে আমি আপনাদেরকে একটি উপহার হিসাবে একটি জিনিস দেব। তো আমি যেহেতু বই পড়া, তো আমি আপনাদেরকে বই ছাড়া আর কি উপহার দেব? পরে মনে হলো যে আসলে জন্মদিন শেষ হয়ে গেলে তো আসলে উপহার দিয়ে লাভ নেই, তাই আজকের ভিডিওতে আমি একটি উপহার দেব। তাই আমি ভাবছি যে আজকে যিনি বিজয় হয়েছেন তিনি কিন্তু খুবই লাকি, কারণ আজকে আমরা একটি বই না, আজকে আমরা বই দিব 2টি। তো আশা করি যিনি বিজয় হবেন তিনি অবশ্যই খুশি হবেন। এই 2টি বই দিচ্ছি কারণ আমার জন্মদিন উপলক্ষে। তো এখন এইসব কথা বাদ, এখন আমরা মূল ভিডিওতে চলে যাব। আমাদের মূল ভিডিওতে হচ্ছে আমি বই মাথায় কী কী বই কিনলাম। তো চলুন তাহলে আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে যাওয়া যাক। তো বইমেলা থেকে আমি প্রথম যে বইটি কিনেছি তা হচ্ছে এই বইটি, আরিফ আজাদের বেলা ফোড়া বাড়াই। আমি শুনেছি যে 15,000-এর মতো বই নাকি অনলাইনে প্রতিদিন বিক্রি হয়, তা তো খুবই ভালো। আমি ইতিমধ্যে পড়া শুরু করেছি, আমার কাছে ভালো লেগেছে। তো বিস্তারিত ফেসবুকে অবশ্যই লেখার চেষ্টা করব এবং একই সাথে ভিডিও বানানোর চেষ্টা করবই। তো দ্বিতীয় যে বইটি হচ্ছে তা হচ্ছে এই বইটি, কিঙ্কর হাউসানের মেঘ ডুবি বইটি। কিঙ্কর হাউসান বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একজন লেখক, এটি তার খুবই দীর্ঘ একটি বই। তো যাই হোক, তো তিনি এই বইটি লিখেছেন, তো আশা করি বইটি ভালো হবে। ইতিমধ্যে পাঠকরা অনেক পছন্দ করছে, অনেকে আবার মিশ্র প্রতিক্রিয়াও দিয়েছে, তো দেখা যাক আমার কাছে কেমন লাগে। 3 নম্বর যে বইটি তা হচ্ছে তৌকিব তৌফিকের নিদাস্তেয়া বইটি। এই বইটি থ্রিলার টাইপের বই, বইটিও ভালো এবং তৌকিব তৌফিকও বর্তমান সময়ে জনপ্রিয় একজন লেখক। তার আগের একটি বই ছিল অধ্যায় নামে, সেই বইটি আমি পড়েছিলাম, আমার কাছে ভালো লেগেছে। এবং আমাদের চতুর্থ বইটি কী হবে? আমাদের চতুর্থ বইটি হচ্ছে এই বইটি, মুনতাসির মামুনের ঢাকা স্মৃতি বিশ্বাসী, মুনতাসির ঢাকা বি স্মৃতির নগরী এক। দেখছেন উচ্চারণে কী সমস্যা হয়? আসলে ঢাকার কথা লেখা তো ঢাকায় ভাব এসে পড়ছে। আমি তো ঢাকায় না, আমি তো মুন্সিগঞ্জের ছেলে, বুঝছেন, মুন্সিগঞ্জে। তো আমার চাচাতো ভাই আমাকে বললো যে এই বিষয়ে কোনো বই আছে নাকি, তখন আমার মনে হলো যে আমার কাছে এত বই আছে কিন্তু এই বিষয়ে কোনো বই নেই। তো আমি একটু খোঁজাখুঁজি করলাম এবং এই বইটি দেখতে পেলাম, তখন আমি অর্ডার দিয়েছি এবং এই বইটা পেয়ে গেছি। এবং বইটার মধ্যে আমাদের এলাকার, আমাদের স্কুলের এলাকার বা আমাদের পুরান ঢাকার যেসব কথাবার্তা আছে তা নিয়ে এখানে অনেক কিছু লেখা আছে। তো আশা করি এই বইটি পড়লে আগের কেমন ছিল আমাদের এলাকা বা আমাদের আশেপাশের এই পুরান ঢাকাটা সে সম্পর্কে অনেক কিছু জানা যাবে। আমাদের পরবর্তী যে বইটি হচ্ছে তা হলো মনোয়ারুল ইসলাম ভাইরি 3টি বই। তো এই বইমেলা থেকে আমি তার 3টি বই অর্ডার দিয়েছিলাম এবং 3টি বই পেয়ে গিয়েছি। তো আজকে আমাদের যিনি বিজয়ী হবেন তিনি কিন্তু এই 2টি বই পাবেন, এক বকুল ফুল, দ্বিতীয়টি হচ্ছে বিড়াল লাক্ষী বইটি, এবং আমার কাছে থাকবে নয়নতারা এই বইটি। এই বইটি এবার বের হয়েছে, তো এই বইটি আমি এখনও পড়িনি, আমি পড়ে দেখবো কেমন লাগে। তো কখনও যদি মনে হয় আপনাদেরকে দেওয়া উচিত, তো 52 সপ্তাহের প্রতিযোগিতাতে তো আপনারা অবশ্যই জিতে নেবেন, এবং সামনে যদি কোনো স্পেশাল ডে থাকে তাহলে অবশ্যই সেখানে আপনারা 1-এর অধিক বই পুরস্কার জিতে নিতে পারবেন। তারপরের বইটি হচ্ছে মুনির হাসানের ইমোশনাল মার্কেটিং বইটি। এই বইটি কিন্তু কত বছর বের হওয়ার কথা ছিল কিন্তু বের হয়নি, তখন তো এটা প্রি অর্ডার চলছে, তো এই বছর এটা বের হয়েছে। তো মুনির হাসানের অনেকগুলো বই আমি পড়েছিলাম, তো তার মধ্যে ভাবলাম যে এই বইটি কেন পড়বো না। আর তার আরেকটি বই আমি অর্ডার দিয়েছি, ওটা এখন আমার কাছে আসেনি। তো এই বইটি নিয়ে আমি এক্সাইটেড, দেখি কীরকম হয়।
তো আশা করি ভালো হবে। পরবর্তী বইটি হচ্ছে জেসমিন চৌধুরীর মিস্টেক বইটি। ইংরেজিতে আমাদের অনেক সময় অনেক ভুল থাকে, আমার নিজেরই তো ভুল দিয়ে ভরা, আপনাদেরকে আর কি বলবো। তো সেই সব বিষয় নিয়ে এই বইটি লেখা। তো বইটি অনেকের কাছে রিভিউ দেখলাম, তারা বলেছে নাকি অনেক ভালো হয়েছে, আপনারাও পড়ে দেখতে পারেন বইটি সম্পর্কে। আমি কিন্তু সবগুলো বইয়ের রকমারি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারবেন, ঘরে বসে অর্ডার দিতে পারবেন। তো একই ধরনের আমি আরেকটা বইয়ের কথা বলবো, তা হচ্ছে সাব্বিরা হোসেনের ভাইরে আপুরে বইটি। ভাইরে আপুরে এটি হচ্ছে দ্বিতীয় পর্ব। কত বছর কিন্তু ভাইরে আপুরের প্রথম পর্বটি খুব বেশি জনপ্রিয় হয়েছিল, পাঠকদের কাছে খুবই পছন্দ হয়েছিল। তো এই বইটিও এবার দেখলাম খুব ভালো করছে, আশা করি তিনি সামনে আরও বই লিখবেন, সেগুলোও ভালো হবে। তো এই বইটি আমি পড়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে, আসলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন এই বইটি পড়লে। তারপরের বইটি হচ্ছে মৌনতা ক্লাব, হিমালয় ভাইয়ের লেখা বইটি। হিমালয় ভাইকে আমি ফেসবুক থেকে চিনি, তিনি আসলে ক্রিকেট নিয়ে অনেক ভালো বিশ্লেষণ করতে পারেন, সেখান থেকে তার সাথে আমার পরিচয়। তো সেখান থেকে আমি তার বইটি কিনেছি। তার আরেকটি বই ছিল হিউম্যান ল্যাব, তো সেই বইটি আমি অর্ডার করেছি, এখনও আসেনি। তো এই বইটি যখন হাতে পেয়েছি এখনও পড়া শুরু করিনি, ভেবেছিলাম যে সেটি আগে পড়বো তারপরে এই বইটি পড়বো। তো এক ভাই বললো যে দুটি বই একদম আলাদা, তো এতে দেখি খুব সময় পেলেই এই বইটি পড়া শুরু করব। আর মৌনতা ক্লাব আপনারা সংগ্রহ করতে পারেন, এটি একটু অন্য ধারার বই, জীবন দর্শন নিয়ে লেখা, আপনাদের কাছে ভালো লাগবে। যারা একটু অন্যরকম বই পড়তে চান তাদের জন্য বলবো এই বইটি মাস্ট, ঠিক আছে, মাস্ট মাস্ট মাস্ট। পরবর্তী বইটি হচ্ছে এই বইটি, আমি জানি তুমি মিথ্যা বলছো। এটি হচ্ছে পুলিশদের একটি ছিল, স্টল ছিল, আমি সেখান থেকে কিনেছিলাম, আমার বন্ধু আমাকে বলেছে বইটি কিনতে। তো এটি পড়লে নাকি কীভাবে মিথ্যা বের করা যায় তা আপনারা জানতে পারবেন। তো যারা যদি কারো ইচ্ছা থাকে তাহলে সংগ্রহ করতে পারেন, আমি কাউকে জোর করব না। যারা পুলিশ স্টলে যারা ছিল তারাও বললেন এই বইটি নিয়ে তাদের কাছে খুব বিক্রি হয়েছে। তো দেখা যাক এই বইটি কেমন হয়, ভিডিও কি বড় হয়ে যাচ্ছে, আর কয়েকটা বই বাকি তারপরই শেষ। আর যিনি বিজয় হয়েছেন, দুটি বই পাচ্ছেন, তো অবশ্যই দেখে যাবেন যে কে বিজয় হয়েছে। কাজী সাইফুল ইসলামের বয়কম্বর ভূমি বইটি, এই বইটি অনেক রিসার্চ করে লেখা হয়েছে। তো অনেকে বললো যে বইটি খুব ভালো, এবং কাজী সাইফুল ইসলামের লেখা সম্পর্কে আপনারা তো অনেকেই জানেন, তিনি খুব ভালো লেখেন। তো আশা করি তার এই বইটি ভালো হবে। তো আমি পড়বো অবশ্যই, পড়ে আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করবো। এবং এই বইমেলায় কিন্তু আমি অনেক নতুনদের বই কেনার চেষ্টা করেছি, নতুনদের বই যেন পড়তে পারি তার জন্য নিজেটি লিস্ট করেছি, এবং আপনাদেরকে নতুনদের বই দিচ্ছি। তো আমাদের নতুনদের বই কেন পড়তে হবে তা নিয়ে আমি গতবার একটি ভিডিও বানিয়েছিলাম গত সপ্তাহে, সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। তো এখন হচ্ছে আমাদের পরবর্তী বই, পরবর্তী যে বইটি তা পরবর্তী যে দুটি বই আছে তা হচ্ছে আমাকে এক বড় ভাই সাজেস্ট করেছিল, তো তার কথা শুনে আমি এই দুটি বই কিনেছি। তো বইটি আসলে কিছু জানি না, বইটি আসলে কী নিয়ে লেখা। তো এই বইটি পড়বো, তারপর দেখা যাক কী হয়, আসলে কবে যে পড়বো, এত এত বই এত অল্প সময়, খুবই খারাপ। এবং আমাদের সর্বশেষ যে বইটি তা হচ্ছে এটি, সাবেদিন ইব্রাহিম ভাইয়ের লেখা। সাবেদিন ইব্রাহিম ভাইয়ের লেখা আমি আগেও অনেকগুলো বই পড়েছি, তার যে বইটি অনুবাদ ছিল তার সবই আমার কাছে আছে। তো এটিও আমি এবার কিনেছি, কারণ তার লেখাগুলো আমার কাছে ভালো লাগে, তার অনুবাদ আমার কাছে ভালো লাগে তার জন্য। এবং তার আরেকটি বইও বের হয়েছে এবার বইমেলায়, তো সেই বইটিও আমি অর্ডার দিয়েছি, আশা করি খুব শীঘ্রই আমার কাছে এসে পড়বে। এবং সাবেদিন ইব্রাহিম ভাইয়ের কথা যখন বলছি তখন আমি আরেকটি কথা বলবো, যে আমাদের 52 সপ্তাহ 52 বই প্রতিযোগিতার পরবর্তী যে বইটা হবে তাও কিন্তু সাবেদিন ইব্রাহিম ভাইয়ের লেখা বইটি। পরবর্তী সপ্তাহে আমার জন্মদিন, এবং আমি চাই আমার জন্মদিনের জন্য আমি আপনাদেরকে এই বইটি উপহার দিতে পারি। মানে 52 সপ্তাহের 52 প্রতিযোগিতা আমাদের যে বইটি থাকবে পরবর্তী সপ্তাহের জন্য তা হচ্ছে সেনেকার এই বইটি, অন দ্য শর্টনেস অফ লাইফ। এই বইটি আমার কাছে খুব ভালো লেগেছিলো, তো আমি চাই যিনি পাবেন তিনি এই বইটি অবশ্যই পড়বেন, তার কাছে অবশ্যই ভালো লাগবে। তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, এবং আমি এই বইটি উপহার দিয়ে আমিও খুব খুশি হব যে আমি আপনাদের কাছে এই বইটি পৌঁছাতে পেরেছি। এখন হচ্ছে আমাদের বিজয়ীর নাম বলার পালা। তো তার আগে আমি বলে নিই, যিনি এই সপ্তাহের বিজয়ী হচ্ছেন তিনি কিন্তু দুটি বই পাচ্ছেন, তাই আমি বলবো যে আপনি অনেক বেশি লাকি। এটি হচ্ছে আমাদের 52 সপ্তাহের 52 প্রতিযোগিতা প্রথমবার এরকম হলো যে আমরা এক সপ্তাহে দুটি বই দিচ্ছি, দেওয়ার কারণ হচ্ছে আমার পরবর্তী সপ্তাহে জন্মদিন তাই দিচ্ছি আর কি। তো সামনে আমরা ঈদের সময় রোজার সময় তো চেষ্টা করবো এরকম করে আপনাদেরকে সারপ্রাইজ দেওয়া। তো যিনি এই সপ্তাহের বিজয়ী হয়েছেন তিনি পাচ্ছেন মনোয়ার ইসলাম ভাইয়ের দুটি বই, বিড়াল লাক্ষি এবং বকুল ফুল। আশা করি বই দুটি আপনার কাছে ভালো লাগবে, এবং পড়ে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের এই সপ্তাহের বিজয় হয়েছে মাহমুদা নিপু, তাকে অনেক ধন্যবাদ আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করা হবে।
তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি বলবো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর পরবর্তী মাস থেকে মানে মার্চ মাস থেকে আমরা বই থেকে একটু বের হয়ে আমরা অন্য বিষয়ে একটু বেশি কথা বলবো, আমরা ফটোগ্রাফিতে মনোযোগ দিব একটু, আর আমরা অন্যান্য যে সামাজিক যে কথাবার্তাগুলো আছে তা নিয়ে আমরা একটু বেশি ভিডিও বানানোর চেষ্টা করব। তো বইয়ের ভিডিও থাকবে এবং বানানো সপ্তাহের যে প্রতিযোগিতা আছে তা অবশ্যই চলবে। প্রতি বৃহস্পতিবার আপনারা চোখ রাখবেন যে কে বিজয়ী হলো, এবং আপনারা যদি বিজয়ী হতে চান তাহলে ভিডিও শেষে তো আমি লিঙ্ক দিয়ে দিব বা এন্ড স্ক্রিনও দিয়ে দিব কীভাবে আপনারা অংশগ্রহণ করবেন। তো এই ছিল ভিডিও, এখন তাহলে বিদায় নেই, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন এবং আপনার পরিবারকে অবশ্যই সময় নিন। দিন শেষে আপনার পরিবারের আপনার সব থেকে আপনজন। তো দেখা হবে, আসসালামু আলাইকুম সবাইকে।